हेलो ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দা ফারা ফুড ফিউশন আজই এসেছি চাইনিজ রেস্টুরেন্টের সেজওয়ান সস চলুন দেখে নেওয়া যাক সেজওয়ান সসের জন্য 50 গ্রাম রেগুলার শুকনো মরিচ নিয়ে নিয়েছি শুকনো মরিচ যদি কম ঝাল হয় তবে বিচি সহ নিতে পারেন আর শুকনো মরিচ যদি ঝাল বেশি হয় তবে বিচিগুলো ফেলে দিতে পারেন আমি যে শুকনো মরিচগুলো নিয়েছি ঝাল তাই সব মরিচগুলো বিচি ফেলে দিচ্ছি ঠিক এইভাবে এখন শুকনো মরিচগুলোতে এক গ্লাস কুসুম গরম পানি ঢেলে দিচ্ছি 30 মিনিটের জন্য রেখে দেব এভাবে 30 মিনিট পর শুকনো মরিচ ভিজে ফুলে উঠেছে নরম হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে জগ নিয়ে নিয়েছি সব ভিজানো শুকনো মরিচগুলো জগে দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো ব্লেন্ড করে নিয়েছি বেশি মিহি হবে না আবার আস্তেও থাকবে না ঠিক এই রকম প্যানে হাফ কাপ রেগুলার অয়েল দিয়ে দিয়েছি এখানে অয়েলের পরিমাণটা বেশি কারণ এই সস দীর্ঘদিন প্রিজার্ভ করে রাখবে তাই 4 টেবিল চামচ রসুন কিমা নিয়ে নিয়েছি এখন ঢেলে দেব আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা কিমা ঢেলে দিচ্ছি 2 মিনিট হালকা ভেজে নেব জাস্ট কাঁচা স্মেলটা যেন না আসে সেজওয়ান সস দিয়ে চাইনিজ অনেক টেস্ট তৈরি করা হয় সেজওয়ান চিকেন ফিশ ফ্রাইড রাইস নুডলস তন্দুরি আরও কত কি এছাড়া মোমো ফ্রেঞ্চ ফ্রাই ওয়েজেস চিপস এই সসে ডিপ করে খেতে অনেক টেস্টি এখন দুইটা কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক্সট্রা ফ্লেভারের জন্য আর টেস্টের জন্য এক টেবিল চামচ ধনে পাতা কুচি আপনারা চাইলে স্যালারি পাতাও দিয়ে দিতে পারেন খুব সুন্দর ফ্লেভার চলে এসেছে এখন দিচ্ছি ব্লেন্ড করে রাখা শুকনো মরিচ সবটুকু এখন স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে দেব কিছুক্ষণ এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 3-4 মিনিট ঢাকনা তুলে স্প্যাটুলা দিয়ে নেড়ে চেড়ে দেব এখন অ্যাড করছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি রেড চিলি জাস্ট কালারের জন্য 2 টেবিল চামচ লাইট সয়া সস 4 টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিনি ঝালের পরিমাণটা ব্যালেন্সে আনার জন্য এক চা চামচ খাবার লবণ 3 টেবিল চামচ ভিনেগার দীর্ঘদিন এই সসটিকে সংরক্ষণ করার জন্য এখন সব উপকরণ স্প্যাটুলা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব ব্লেন্ডারের জগ ধোয়া পানি হাফ কাপ ঢেলে দিচ্ছি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15-20 মিনিটের জন্য লো আছে 20 মিনিট পর ঢাকনা তুলে ফেলব সসটি প্রায় ঘন হয়ে এসেছে সসটি খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘন হবে না তেল উপরে উঠে এসেছে সস অলমোস্ট তৈরি হয়ে গেছে সেজাল সস ঠান্ডা করে এয়ারটাইট বক্সে বা বোতলে ভরে 6 মাস সংরক্ষণ করে রাখতে পারেন আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পেতে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আল্লাহ হাফেজ